তিন নতুন ক্রিকেটারকে রেখে এশিয়া কাপের 31 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নতুন মুখ পেসার খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, ফজলে রাব্বি। 27 অগস্ট তাদেরকে নিয়ে ক্যাম্প শুরু করবেন কোচ স্টিভ রোডস। অধিনায়ক মাশরাফি বিন মর্তজার দলে ফিরেছেন দীর্ঘদিন রঙিন পোশাকের বাইরে থাকা মুমিনুল হক। সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে এ দলের হয়ে একদিনের ম্যাচে তার ব্যাট থেকে আসে 182 রানের ইনিংস। এছাড়া ডাক পেয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। দলের বাকিরা হলেন তামিম, ইমরুল, বিজয়, মুশফিক, রিয়াজ, সৌমু, সাব্বির, মোসাদ্দেক, মুস্তাফিজ, লিটন, রনি, সাইফুদ্দিন, অপু, মিরাজ, সোহান, রুবেল, আরিফুল, রাহি, শান্ত, তাইজুল, জাকির, সানজামুল, নাইম আর মোহাম্মদ মিঠুন। হাজরু সিংহের মতো সব সুযোগ সুবিধা পেলেও নির্ধারিত ছুটির বাইরে অতিরিক্ত কোনো ছুটি দেওয়া হবে না নতুন কোচ স্টিভ রোডসকে। শুধু তাই নয়, সিলেকশন কমিটির অংশ হয় ঘরোয়া ক্রিকেটের ম্যাচও নজরদারিতে রাখতে হবে এই ইংলিশ কোচের, বলছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে সাকিব আল হাসানের অস্ত্রোপচারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে সুযোগ থাকলে এশিয়া কাপের পর অপারেশনের ইচ্ছার কথা আরও একবার জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় দলের জন্য সেরা ক্রিকেটার বাছাই করতে হাতুরু সিং এর সময় সিলেকশন প্যানেলে হেড কোচকে অন্তর্ভুক্ত করেছিল বিসিবি। সেই ধারাবাহিকতায় এবার স্টিভ রোডসও পাচ্ছে নির্বাচকের পদ। কিন্তু নির্বাচক হলেও হাতুরু সিং এর বিপক্ষে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ না দেখার অভিযোগ ছিল, কিন্তু এবার সেই ভুল আর করতে চায় না বোর্ড। আমরা চেষ্টা যেটা করেছি যে একটা হলো যে বাধ্যতামূলক করা, আর একটা হলো যে মানে মনের ভিতর থেকে আসা। তো এই কোচের সাথে আমরা ওইভাবে কথা বলেছি এবং সে কিন্তু আপনার সে নিজে মানে ইন্টারেস্ট দেখিয়েছে। যদি কোনো প্লেয়ারকে যদি মনে করে যে সে ফিউচারে বাংলাদেশ টিমে খেলতে পারে অথবা এইসব ক্ষেত্রে সে কিন্তু যাবে। এবং যেমন ও এতদিন পর ট্যুর করার পরে সে আপনার ইয়েতে গেল, কোচদের ছুটির বিষয়ে আরো কঠোর হচ্ছে বিসিবি। চুক্তির বাইরে অঢেল ছুটি কাটানোর হাতুরু সিংহের নীতি থেকে বেরিয়ে আসতে চাইছে বিসিবি, বলছেন খোদ সভাপতি নাজমুল হাসান পাপন। যখন আমাদের দরকার হবে, গত কন্ট্রাক্টগুলোতে যা ছিল আমরা যেটা দেখেছি যে এমনও হয়তো কখনো গেছে যে আমাদের দরকারের সময় কেউ নেই, এটা যদি হয়ে থাকে ওইগুলো আর হওয়ার কোনো সুযোগ নেই, ওটাকে আমরা এনশিওর করবো আমাদের যখন দরকার তখন যেন সবাই থাকে। এদিকে এশিয়া কাপের প্রাথমিক দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকে, তাই তো তার অস্ত্রোপচারের বিষয়টি ঘুরে ফিরে আবারও আলোচনায়। এখনো সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও সাকিবকে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন বোর্ড সভাপতি। যাওয়ার আগে আমাকে ফোন করেছিল, ও আমাকে ফোন করলো যে কি করবো। দেখো এক্স্যাক্টলি এই কথাটা বলেছি, তোমার যদি হাতে ব্যথা থাকে, তুমি যদি মনে করো যে এটা নিয়ে খেলা কষ্ট হবে, তুমি তাহলে ওখানে করে ফোন, কোনো অসুবিধা নেই তো। কিন্তু তুমি যদি মনে করো যে না খেলা সম্ভব, এতদিন তো আমরা শুনি নেই জানি না, এভাবে তুমি মনে করো আরেকটা খেলতে পারবে, তাহলে এশিয়া কাপ করে তখন করলে টিমের জন্য ভালো। ওখানে ডিসিশন ইজ ইয়ার্স। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।